ফেসবুকের একটি কমন প্রবলেম ফেসবুক রিচ ডাউন প্রবলেম এই প্রবলেমটা কিন্তু ম্যাক্সিমাম ফেসবুকেই আছে তো আপনি যদি ফেসবুক ইউজ করেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনি দেখেন তো আপনার ফেসবুক প্রোফাইলটি রিচ ডাউন হয়েছে কিনা আপনি বুঝবেন কীভাবে তো বোঝার উপায় হচ্ছে আপনার ফেসবুকে আগের তুলনায় ফ্রেন্ড রুকেস্ট আশা অবধি কমে যায় অথবা আপনি কোনো কিছু পোস্ট করেন সেটা ভিডিও হোক বা ফটো হোক সেই ভিডিও বা ফটোতে বেশি ভিউজ না আসে এবং ফটোগুলোতে বেশি যদি লাইক কমেন্ট না আসে তাহলে বুঝবেন যে আপনার ফেসবুক প্রোফাইলটি রিচ ডাউন প্রবলেমে পড়েছে তো এই প্রবলেমটা কীভাবে সলিউশন করবেন তার জন্য ফেসবুক থেকে কিন্তু একটা ফর্ম দেওয়া হয়েছে যে ফর্মটা আপনি ফিল আপ করলে এই প্রবলেমটা ফেসবুক থেকে সলভ করে দেওয়া হবে তবে ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে রাখুন নতুন নতুন সেটিং শেখার জন্য টাকা ইনকাম করা বিভিন্ন টিপস এবং অ্যাপ সম্পর্কে জানার জন্য চলুন শুরু করা যাক তবে ফেসবুকের সেই ফর্মটি ফিল আপ করার আগে আপনার জানতে হবে যে আপনার ফেসবুকে অর্গানিক রিচ কেন কমে গেছে বা কেন এই রিজডাউন প্রবলেমে পড়ছে তো এক্ষেত্রে আমাদের নিজস্ব বলেই কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে যেমন অনেকেই আছেন যারা হচ্ছে ফেসবুকে রেগুলার পোস্ট করেন না হয়তো আজকে একটা পোস্ট করেন এক সপ্তাহ বা দু সপ্তাহ পরে পোস্ট করছেন এবং ফেসবুকে আপনি স্প্যাম বা এই ধরনের কোনো লিঙ্ক শেয়ার করছেন যেগুলো হচ্ছে ফেসবুক পলিসির এগেস্টে তো এইসব যদি আপনি করেন তাহলে আপনার ডাউন হতে পারে এছাড়া আপনার ফেসবুকে যদি আপনি প্রচুর ফ্রেন্ড বাড়ান এবং সেই বেশিরভাগ ফ্রেন্ড ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু রিজডার্ন হতে পারে এছাড়াও আপনার ফ্রেন্ড বা ফ্রেন্ড অফ ফ্রেন্ডের যেসব ছবি বা ভিডিও ছাড়ছে সেসব ভিডিওতে কমেন্ট বা লাইক যদি না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু রিচ ডাউন হতে পারে তো রিচ ডাউন আপ করার জন্য এটাকে হচ্ছে ফেসবুকের তরফ থেকে কিন্তু একটা ফর্ম দেওয়া হয়েছে যে ফর্মটা আপনি ফিল আপ করতে পারেন এবং সেই ফর্মটা ফিল আপ করলে কিন্তু আপনার রিচ ডাউন যেটা সেটা কিন্তু ঠিক হয়ে যাবে তবে নিয়মিত আপনার ফেসবুকটা ইউজ করতে হবে এবং যেসব সমস্যার জন্য এগুলো হয় তো সেগুলো থেকে একটু দূরে থাকতে হবে তাহলে কিন্তু আপনি অর্গ্যানিক রিচ পাবেন এবং আপনি ফটো ভিডিও পোস্ট করলে সেগুলোতে কিন্তু বেশি বেশি ভিউজ আসা শুরু হবে তো এর জন্য প্রথমে আপনার চলে যেতে হবে আপনার ফেসবুকে ফেসবুকে গিয়ে আপনি জাস্ট ফেসবুক প্রোফাইলটা চলে যাবেন ফেসবুক প্রোফাইলটি ওপেন করে নিয়ে আপনি চলে আসবেন একদম থ্রি ডটে থ্রি ডটে আসলে আপনি নিচের দিকে পাবেন প্রোফাইল লিঙ্ক এটাকে আপনি কপি লিংকে ক্লিক করে কপি করে নেবেন এবং এখানে আসে দেখবেন হচ্ছে অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাকাউন্ট স্ট্যাটাসে এখানে আসে যদি দেখেন যে রিস ডাউন তাহলে সেটা একটা স্ক্রিনশট নেবেন না হলে আপনি ব্যাক করে চলে আসবেন এবং লাস্ট যে পোস্টটা করেছেন সেই পোস্টের আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এই স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পর আপনি ব্যাক করে চলে আসবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন ফেসবুক ডট কম ফেসবুক ডট কম সার্চ করে আপনার যদি ফেসবুকটি লগ ইন না থাকে তাহলে লগ ইন করে নেবেন আর লগ ইন যদি থাকে তাহলে এরকমভাবে খুলে যাবে এরপর আবার উপরে আপনাকে সার্চ করতে হবে গুগল ডট কমে গুগল ডট কমে এসে আপনি এখানে লিখবেন রিপোর্ট অ্যান্ড ইস্যু উইথ হোম পেজ ফেসবুক এটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে সেক্ষেত্রে ফার্স্ট যে লিঙ্কটা আপনার কাছে আসবে সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করে এখানে চাবে হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় আপনি দেবেন হচ্ছে ফেসবুক রিস ডাউন প্রবলেম তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি রিজ ডিসাউন প্রবলেম তারপর আসবে হচ্ছে কন্ট্যাক্ট ইমেল আপনার যে কনট্যাক্ট ইমেল থাকবে সেটা আপনি দিয়ে দেবেন তারপর ডিসক্রিপশান অফ দ্য ইস্যু তো এখানে ডিসক্রিপশনে হচ্ছে আপনাকে দিতে হবে ইট টু ডিসক্রিপশান যে আপনি কি জানতে চাচ্ছেন তো এখান থেকে আমি একটা লেখা লিখে দিয়েছি এটা আপনি চাইলে কপি করে নিতে পারেন হাই ফেসবুক টিম প্লিজ ফিক্স মাই ডিস ডাউন প্রবলেম অ্যাজ সুন অ্যাজ পসিবল মাই ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়ার পর আপনি যে প্রোফাইল লিঙ্কটা কপি করেছিলেন সেই প্রোফাইল লিঙ্কটা এবার এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর নিচে পাবেন হচ্ছে চুজ ফাইল এই চুজ ফাইলে ক্লিক করে লাস্ট যে আপনি স্ক্রিনশট নিয়েছেন অর্থাৎ আপনার পোস্টের যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটা আপনি এখান থেকে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর এখানে আপনি সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করে ফেসবুক টিমের কাছে কিন্তু এটা সেন্ড হয়ে যাবে এবং চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কিন্তু এই রিসডাউন প্রবলেমটা সলভ করে দেওয়া হবে তারপর আপনি নিয়মিত পোস্ট করবেন এবং যে কারণগুলির জন্য রিসডাউন হয় সেই কারণগুলো থেকে একটু দূরে থাকবেন ফেসবুকে গাইডলাইন মেনে চলবেন তাহলে কিন্তু দেখবেন আপনার ফেসবুক প্রোফাইলে যে কোনো কিছু পোস্ট করলে হাজার হাজার ভিউজ চলে আসবে তো আশা করি ভিডিওটা আপনার কাজে লাগবে এবং আপনি যদি আরও অন্য কিছু জানতে চান অবশ্যই আপনি আমাদের কমেন্ট করবেন এবং এই সম্পর্কিত আপডেট చాలిటీ సబ్స్క్రైబ్ మన